বন্ধুরা, মাছি এই গরমের সময় প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, আর এই মাছি কতটা বিরক্তিকর আর কতটা ভয়ানক তোমরা হয়তো ভাবতেই পারবে না। আমরা হয়তো ভাবছি মাছি আমাদের কী অসুবিধা করছে, কিছুই তো করছে না, ওদের মতো ওরা রয়েছে, আমাদের মতো আমরা রয়েছি, কিন্তু না, এই মাছি ভয়ানক রোগ জীবাণু আমাদের বাড়িতে কিন্তু নিয়ে আসে। যখন আমাদের বাড়িতে এই মাছি প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু আমাদের খুবই ভয় লাগে, কেননা এই মাছি 100টারও বেশি রোগ জীবাণু আমাদের বাড়িতে নিয়ে আসে। আর মাছি তো জানোই প্রত্যেকটা খাবারের মধ্যে পড়বেই পড়বে, কেননা আমরা একটু খাবারটা যদি বেড়ে কোথাও যাই তাহলে তো কথাই নেই, আর আমরা খেতে খেতেও আমাদের খাবারের মধ্যে এই মাছি পড়ে যায়। আর এই মাছি কিন্তু মুখের মধ্যে নয়, এই পাখার মধ্যেই বিভিন্ন রকমের রোগ জীবাণু বহন করে নিয়ে আসে, আর আমাদের খাবারের মধ্যে সেটা স্প্রেড করে দেয়। আর তখন যখন আমরা এই খাবারগুলো খেয়ে থাকি তখন আমাদের এই খাবারগুলো খাওয়ার পর কলেরা, ডায়রিয়া, আরও কত ব্যাধি যে আমাদের হয়ে থাকে, আমরা ভাবি যে কোথা থেকে আমাদের এই রোগটা হলো, কিন্তু আসলে কিন্তু এই মাছি কিন্তু আমাদের এই রোগ ব্যাধিগুলো নিয়ে আসে। আর এই মাছি কিন্তু সব থেকে বেশি এই রোগ জীবাণু আনে আমাদের বাড়িতে। তো মাছি কখন আমাদের বাড়িতে বেশি হয়? যখন গরম পড়ে, আর গরমের সময় মাছি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই সময় মাছি আমাদের বাড়িতে ডিম পাড়তে আসে। আর মাছি কোথায় ডিম পাড়ে? আমাদের বাড়িতে যদি কোনো জল জায়গা বা গর্ত বা নলা নর্দমা কোনো জায়গা থাকে, সেই জায়গায় মাছি কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাড়ে, আর তাতে আরও বেড়ে যায়। এতে করে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়, কেননা মাছির ভ্যান ভ্যান একদমই ভালো লাগে না। আর এখন তো গরমের সময় আম, কাঁঠাল, লিচু কত কী না খাবার আমাদের বাড়িতে আসে, আর এই খাবারগুলোর গন্ধ যদি এই মাছি পেয়ে যায় তাহলে তো কথাই নেই। তাহলে বাড়িতে এসে ঘরের মধ্যে ভ্যান ভ্যান করে থাকে, এটাও ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, এই খাবারের মধ্যে যে এই রোগ জীবাণুগুলো স্প্রেড করে দিয়ে যায়, তাতে করে আমাদের কিন্তু অসুখ বিসুখ হয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। তো বাজারে মাছি মারার অনেক ওষুধ পাওয়া গেলেও আমরা কিন্তু সেগুলো ব্যবহার না করাই ভালো, কেননা সেগুলো ব্যবহার করলে আমাদের ক্ষতি হয়। আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা আশা করি মাছি তাড়াতে তোমাদের অনেক কাজে দেবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ঘরোয়া রেমেডিটা। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি 250 ml জল। তো বন্ধুরা, তোমরা মেপে জলটা নেবে, তো তোমরা একটু বেশিও বানাতে পারো, কমও বানাতে পারো। আমি এখানে 250 ml জল নিয়ে নিচ্ছি, আর এটা নর্মাল জল। তো বন্ধুরা, এই জলের মধ্যে আমরা কী কী দেব? প্রথমত আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। বন্ধুরা, এই জলের মধ্যে আমরা 2 চা চামচ, মানে 2 স্পুন আমরা এখানে দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার। তোমরা যে কোনো ডিটারজেন্ট পাউডার মানে সার্ফ ইউজ করতে পারো। তো এখানে ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আমরা দিয়ে দেবো লেবুর রস। বন্ধুরা, লেবু আমরা রস করে নেব। তো এখানে দেখো রস করে নিয়েছি, এটা আমি ছেঁকে দেবো, এর মধ্যে অনেক বীজ রয়েছে। তো লেবুর রসটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, লেবু, ডিটারজেন্ট পাউডার, এগুলো কিন্তু আমাদের এই মাছি তাড়াতে হেল্প করবে। তো বন্ধুরা, এখানে লেবুর রসটা দিয়ে দিলাম ছেঁকে। এর মধ্যে আরও একটা মেন উপাদান আমরা ব্যবহার করব, সেটা কিন্তু আমাদের এই মাছি তাড়াতে খুবই কার্যকরী হবে। আমরা বাজার থেকে যদি কোনো কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি তাহলে আমাদের শরীরের কিন্তু ক্ষতি হবে। তো বন্ধুরা, আমরা সেটা না করে ঘরেই তৈরি করে নেব এই লিকুইডটা। তো দেখো, লিকুইডটা আমাদের তৈরি এখনও হয়নি, কিন্তু আমি এটা ঢেলে নেব আগে। প্রথমে বোতলের মধ্যে ঢেলে নেব, ঢেলে তারপরে এটা ব্যবহার করব। যেমন ধরো আমি নিয়ে নিচ্ছি ডেটল। বন্ধুরা, ডেটল বা স্যাভলন তোমরা দুটোই নিতে পারো, তবে ডেটলের কার্যকারিতাটা বেশি এই ক্ষেত্রে। তো আমি এখানে বোতলের মধ্যেই দিয়ে দিলাম এই ডেটলটা, কেননা পাত্রের মধ্যে দিলে পাত্রটা ডেটলের গন্ধ হয়ে যাবে, যেতে চাইবে না, সেই জন্য আমি ডাইরেক্ট বোতলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন বাকি যে সার্ফ আর লেবুর যে জলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তিনটে উপাদান মিলে যে জিনিসটা তৈরি হলো, এটা কিন্তু মাছি তাড়াতে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে। তো দেখো, এখানে 250 ml আমার তৈরি হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এখন আমি এটা আটকে দিলাম, আর এটা তৈরি করে কিন্তু তোমরা মোটামুটি 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে, কেননা লেবুর রস রয়েছে, খুব বেশি দিন রাখা যাবে না, তো 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। তো দেখো, আমি এখন এখানে দিয়ে টেবিলটা মুছে নেব।
আর বন্ধুরা, এটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেখানে যেখানে খুব মাছি হয় সেখানে সেখানে এটা স্প্রে করবে এইভাবে। আর আমি এখন তোমাদেরকে মাছি মেরে দেখাতে পাচ্ছি না, এই জন্যই আমি গত সপ্তাহে এটা তৈরি করে ঘরের সব মাছি কিন্তু মেরে ফেলেছি, আর এখন আমার ঘরে একদমই মাছি নেই। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করলাম। আর আমি এখন একটাও মাছি খুঁজে পাচ্ছি না, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে আর মাছিগুলো অনেকটা মরে গেছে, আর ওষুধটা দেওয়াতে এখন মাছি নেই। তোমরা এইভাবে ব্যবহার করো, দেখবে ঘরের সব মাছি চলে যাবে, লাগলে তোমরা ঘরও মুছে নিতে পারো এটা দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য নমস্কার।